সালামু আলাইকুম ভেক্টর আছে অদিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ পি একটি ভেক্টর দেওয়া কে এখানে পি এবং কিউ পরস্পরের উপর লম্ব যদি পি এবং কিউ এর মান যথাক্রমে নৌকা ও একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে সর্বনিম্ন পথে তো গ নাম্বার বের করতে বলা হয়েছে এমের মান নির্ণয় করো। এখানে পি আর কিউ দুইটা ভেক্টর লম্ব বলা আছে তাহলে ভেক্টর দেওয়ায় যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণ ফলের মান জিরো হইতে হবে অর্থাৎ পি একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টরটা দেওয়া আছে ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস এম কে তাহলে ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস এম কে কিউ একটা ভেক্টর দেওয়া আছে আই প্লাস জে প্লাস ফোর কে তাহলে ভেক্টর দেওয়ার ডট গুণ ফলের মান কি হইতে হবে জিরো হইতে হবে যদি তারা পরস্পরের উপর লম্ব হয় পি ভেক্টরটা দেওয়া হচ্ছে ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস এম কে আর কিউ ভেক্টরটা দেওয়া হচ্ছে আই প্লাস জে প্লাস ফোর কে এইটা ইজ ইকাল টু জিরো পাঁচের সাথে এখানে আয়ের ভ্যাল আয়ের সহক হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ফাইভ ওয়ান হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়ান থ্রি মাইনাস এম আর এখানে হচ্ছে ফোর তাহলে মাইনাস ফোর এম এইট ইজ ইকোয়াল টু জিরো এইট মাইনাস ফোর এম এইট এইজ ইকোয়াল টু জিরো বা ফোর এম এইট ইজ ইকোয়াল টু এইট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকোয়াল টু প্লাস টু অর্থাৎ এমের মান যদি প্লাস টু হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এম এর মান প্লাস টু হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এখানে বলা আছে যে এরা পরস্পরের উপর লম্ব তাহলে আমরা পি নতুন ভেক্টরটা কত পেলাম পি ভেক্টরটা পেলাম হচ্ছে ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস টু কে গরম শেষ আশা করি সবাই বুঝতে পেরেছেন ঘ নম্বর যদি নৌকায় মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করে কি না গাণিতিক বিশ্লেষণ করো এখানে বলা আছে যে পি এবং কিউ যথাক্রমে নৌকা ও নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে তাহলে এখানে পি ভেক্টরটা দেওয়া আছে ফাইভ বাই প্লাস থ্রি মাইনাস টু কে তাহলে পি এর মান কত হবে রুট ওভার টোয়েন্টি ফাইভ প্লাস নাইন প্লাস ফোর এটাই কল টু থার্টি ফোর প্লাস ফোর তাহলে রোট ওভার থার্টি এইট হচ্ছে এত একক যেহেতু মিটার পার সেকেন্ড নাই কিলোমিটার পার আওয়ার নাই তাহলে আমরা রোট ওভার থার্টি এইট একক লিখতে পারি কিউ দেওয়া আছে আই প্লাস জে প্লাস ফোর কে তাহলে কিউয়ের মানটা কত হবে রোট ওভার ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর কে স্কোয়ার কোলে সিক্সটিন রুটোবার এইটিন একক এটা হচ্ছে স্রোতের বেগ আর রোট ওভার থার্টি এইট একক এটা হচ্ছে নৌকার বেগ এটা হচ্ছে নৌকার আর এটা হচ্ছে স্রোত এখন বলা হয়েছে যে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চায় তাহলে মাঝিকে কোন দিকে যাত্রা শুরু করতে হবে সোজা বরাবর আমরা জানি কোনো নৌকা যদি আনুভূমিকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করে তাহলে সে সর্বনিম্ন পথে সর্বনিম্ন সময়ে নদীটা অতিক্রম অর্থাৎ নদীর প্রস্থ বরাবর যদি যাত্রা শুরু করে নদীর প্রস্থ বরাবর যাত্রা শুরু করলে নৌকাটা দ্রুত অপর পারে পৌঁছাতে পারে তাহলে প্রস্থ বরাবর যদি যাত্রা শুরু করে তাহলে স্রোতের টানে নৌকাটা ধীরে ধীরে এইদিকে চলে আসবে নদীর প্রস্থ তো এটা তাহলে স্রোতের টানে এই বরাবর চলে আসে এই বরাবর কত সময় চলে আসছে এখানে বলা আছে যে নদীর স্রোতের নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির মিনিট সময় লাগে এখানে সর্বনিম্ন পথ বলা আছে আর এখানে আছে ন্যূনতম সময় বলা আছে সর্বনিম্ন পথে যদি অতিক্রম করতে চায় তাহলে নৌকাটা নদীর প্রস্থ বরাবর যেতে হবে তাহলে নৌকাটা এই এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে তাহলে বি বিন্দুতে পৌঁছাতে হবে তার মানে নৌকাটিকে এই বরাবর যাত্রা শুরু করতে হবে এই বরাবর যাত্রা শুরু করলে বিবিন্দুতে আসতে তার দুই মিনিট সময় লাগে এখান থেকে আমরা কি বের করব এখান থেকে আমরা নদীর প্রস্থ বের করব নদীর প্রস্থ আমাদের জানা নেই এখান থেকে নদীর প্রস্থ বের করার পর তারপরে হচ্ছে আমরা প্রস্থ বরাবর যদি যাত্রা শুরু করে তাহলে কম সময়ে অর্থাৎ দ্রুততার সাথে নদীটাকে অতিক্রম করতে পারবে তাহলে প্রস্থ বের করার জন্য আমাদের আগে এই বরাবর নৌকাটা যখন যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছাতে তার দুই মিনিট সময় লাগে সেটার উপর ভিত্তি করে আমার এর দূরত্ব কত বা দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে তো প্রথম ক্ষেত্রে এখানে বলা আছে যে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে সর্বনিম্ন পথে যদি নৌকাটা পার হতে চায় সর্বনিম্ন পথ বলতে কিন্তু নদীর প্রস্থ বোঝায় তাহলে এই বরাবর যদি পার হতে চায় মানে এই বিন্দুতে যদি আসতে চায় তাহলে নৌকাটিকে এই বরাবর যাত্রা শুরু করতে হবে এখানে আমাদের থিটার মানটা জানা নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের আলফার মানটা কিন্তু জানা নেই এখন আমি যদি স্রোতের সরি নদীর প্রস্থ যদি বের করতে চাই নদীর প্রস্থ বের করার জন্য আমাদের এই আলফার মানটা দরকার কারণ আমাদের এসের মান বের করতে হবে এই বরাবর হচ্ছে নৌকাটা স্মরণ হবে স্রোত এই দিকে ক্রিয়া করতেছে নৌকার বেগ এদিকে তাহলে স্রোতের টানে নৌকাটা এখানে এসে পৌঁছাবে এটা যদি বিন্দু হয় এটা যদি বিবিন্দু হয় তাহলে স্রোতের টানে বিবিন্দুতে এসে পৌঁছাবে তাহলে আমরা প্রথমে আলফার মানটা বের করি সূত্র আমরা জানি টেন থিটা এইটা ইজ ইকুয়াল টু কার সাথে থিটা কোন উৎপন্ন করছে রুট ওভার এইটিনের সাথে তাহলে এই কোন মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে টেন থিটা থিটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি রুট ওভার এইটিনের সাথে কোন উৎপন্ন করছে তাহলে এখানে হচ্ছে রুট ওভার এইটিন তাহলে ওপরে হচ্ছে রুট ওভার থার্টি এইট সাইন আলফা ডিভাইড হচ্ছে এইট রুট ওভার এইটিন রোটবার থার্টি এইট কজ আলফা এখানে টেন থিটার মান হচ্ছে টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই জিরো এইটা ইজ ইকাল টু রুট ওভার থার্টি এইট সাইন আলফা রোট ওভার এইটিন প্লাস রুট ওভার থার্টি এইটিন টু কজ আলফা এখান থেকে আমরা আলফার মানটা বের করব তো এইটা ওয়ানের সাথে যদি গুণ হয় তাহলে রুটোবার এইটিন প্লাস রুট ওভার থার্টি এইট

18 ভাগ হচ্ছে কজ ইনভার্স করতে হবে কজ ইনভার্সার একশো তেত্রিশ দশমিক চার নয় বা একশো তে দশমিক পাঁচ ডিগ্রি এই আলফার মানটা আমরা পেলাম একশো ডিগ্রি নৌকাটা স্রোতের সাথে একশো দশমিক ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে বিভিন্নতে পৌঁছে অর্থাৎ সর্বনিম্ন পথ অতিক্রম করে আর এই সর্বনিম্ন পথ অতিক্রম করতে তার সময় লেগেছে দুই মিনিট তাহলে তার নৌকাটার লুব ধিবেগ কত নৌকাটা যে এই বরাবর যাচ্ছে এই বরাবর তার লুব্ধিবেগ ক্রিয়া করতেছে নৌকাটা লুব ধিবেক বের করি আমরা লুবধিবেগ আর ইজ ইকুয়াল টু রুট অফ প্রথমে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা রুট ওভার পি স্কোয়ারের মান হচ্ছে রুট ওভার থার্টি এইট তার উপর স্কোয়ার করলে থার্টি এইট আসবে শুধু কিউ স্কোয়ার রুট ওভার এইটিন স্কোয়ারকে স্কোয়ার করলে এইটিন আসে টু ইনটু রুট ওভার থার্টি এইট ইন্টু রুট ওভার এইটিন কস আলফা তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কজ আলফার মান কিন্তু এখানে একশো তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এটা আমরা অলরেডি পেয়েছি তাহলে কস একশো তেত্রিশ দশমিক পাঁচ এটার সাথে গুণন হবে রুট ওভার এইটিন রুট এইটিন গুণন হচ্ছে রুট অভার থার্টি এইট গুণন দুই এটার সাথে আবার যোগ হবে আঠারো যোগ থার্টি এইট এটাকে যদি এখন আমরা রুট করি ফোর পয়েন্ট ফোর সেভেন ফোর পয়েন্ট ফোর সেভেন ওয়ান ফাইভ এত হচ্ছে মিটার পার সেকেন্ড বা একক পার সেকেন্ড আমরা লিখব কারণ বেগের এককটা মিটার নাকি কিলোমিটার সেটা দেওয়া নাই একক পার সেকেন্ড তাহলে এখন আমরা কি করব যে বেগ পেলাম ফোর পয়েন্ট ফোর সেভেন তাহলে এসিজি কলটা আমরা জানি আর টি ভি টি জানি সেই ভি এর পরিবর্তে এখানে আছে আর বেগ তো নৌকাটা স্মরণ হয়েছে কিন্তু এখন প্রস্থ বরাবর যেহেতু স্মরণ তাহলে এই বরাবর নৌকাটার বেগ কত সেটা হচ্ছে লব্ধি আর তাহলে এসিজি আর টি এখান থেকে আমরা বের করবো এস এর মান এর মান হচ্ছে 4.47 আর দুই মিনিট পথ অতিক্রম করে দুই মিনিট হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে এখানে আমরা টিয়ের মান একশো বসাবো ফোর গুণন একশো বিশ পাঁচশো এত মিটার অর্থাৎ নদীর প্রস্থ বের হলো এটা পাঁচশো মিটার নদীর প্রস্থ পাঁচশো ছত্রিশ দশমিক মিটার আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি তাই নদীর প্রস্থের মান পেলাম এখন আমরা কী বের করবো পরবর্তীতে বলা আছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সেই নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করে কিনা নদীর প্রস্থের মান পেয়েছি আমরা পাঁচশো ছত্রিশ দশমিক পাঁচ এখন ন্যূনতম এখানে বলছে যে ন্যূনতম সময়ে কম সময়ে যদি পারাপার হতে চায় তাহলে সেটার কন্ডিশন কি হবে এখন যদি ন্যূনতম সময়ে নদীটা পার হতে চায় তাহলে রুট ওভার থার্টি এইট এই বরাবর তো নৌকার বেগ হবে কারণ যদি প্রস্থ বরাবর যাত্রা শুরু করে তাহলে ন্যূনতম সময়ে পৌঁছাবে তো নৌকাটা দেখা যাবে যে এই বরাবর তো স্রোত কাজ করতেছে স্রোতের টান নৌকাটা এই জায়গায় চলে আসছে তাহলে এই পয়েন্টে যে আসছে তার স্মরণ কতটুকু হয়েছে এতটুকু এই স্মরণের মানটাই এখন আমাদের বের করতে হবে দেখাতে হবে যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করছে তাহলে এখন আমরা কি করব আমাদের স্মরণটাকে কীভাবে আমাদের এই বরাবর হচ্ছে থিটার মানটা বের করে নিতে হবে এই থিটার মানটা কত থিটার মানটা আমরা কীভাবে বের করতে পারি এখন কিন্তু আমাদের আলফার মান জানা নাইনটি ডিগ্রি আলফা যেহেতু জানা তাহলে থিটার মান কি আমরা বের করতে পারবো তাহলে আবার টেন থিটা এইট ইজ ইকল টু থিটা কার সাথে কোন উৎপন্ন করছে রুট ওভার এইটিনের সাথে তাহলে উপরে রুট অভার থার্টি এইট কাইন আলফার মান হচ্ছে নাইনটি রুট ওভার এইটিন ইন্টু সরি যোগ রুট অভার থার্টি এইট ইন্টু কস নাইনটি কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে ওপরে থাকতে আসে রুট ওভার থার্টি এইট সাইন নাইনটি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর নিচে থাকতেছে রুট ওভার এইটিন এটা ইজ ইকোয়াল টু টেন থিটা থিটা ইজ ইকাল টু টেন ইনভার্স ওপরে হচ্ছে রুট ওভার থার্টি এইট নিচে হচ্ছে রুট ওভার এইটিন এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি টেন ইনভার্স রুট ওভার থার্টি এইট ভাগ রুট ওভার এইটিন পঞ্চান্ন দশমিক চার ছয় পঞ্চান্ন দশমিক চার ছয় ডিগ্রি অর্থাৎ নৌকাটা এই বরাবর পঞ্চান্ন দশমিক চার ছয় ডিগ্রি কোন উৎপন্ন করে এই বারব এই দিকে চলে গেছে এই বিন্দুতা এসে পৌঁছাইছে আর এখানে থিটার মানটা আমরা এটা পেলাম নদীর জানা নদীর প্রস্থ হচ্ছে পাঁচশো ছত্রিশ দশমিক পাঁচ আট মিটার নদীর প্রস্থ আমরা পেয়েছি এই লম্বর মান থিটার মান আমরা জেনেছি পঞ্চান্ন দশমিক চার ছয় তাহলে এখন আমরা এই স্মরণটা বের করতে পারবো তাহলে এই স্মরণটাকে ধরে নিলাম হচ্ছে এস টু এস টু তাহলে কী হবে সেটা আমরা এখন বের করব তো এই ক্ষেত্রে আমরা চ্রিকোনোমিত সূত্র দিয়ে করতে পারি চ্রিকোনোমিত অনুপাতের সূত্র যে সাইন থিটাইজ আমরা জানি লম্ব বাই ইতিভুজ তাহলে সাইন থিটার মান হচ্ছে পঞ্চান্ন দশমিক চার ছয় এটা হচ্ছে আমাদের থিটা এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ পঞ্চান্ন দশমিক চার ছয় এটা ইজ টু

ভাগ সাইন ফিফটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স এটাকে আমরা হচ্ছে একটু কত আসছে ছয়শো একান্ন দশমিক চার শূন্য মিটার তাহলে নদীর প্রস্থ অপেক্ষা কি বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে নদীর প্রস্থশো আটান্ন দশমিক সরি পাঁচশো দশমিক পাঁচ আট মিটার আর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ছয়শো একান্ন দশমিক চার শূন্য মিটার তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি বলতে পারি যে নদীর যদি নৌকার মাঝে ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্তাব অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করে কিনা হ্যাঁ ন্যূনতম সময়ে যদি সে পার হতে চায় অর্থাৎ এই বরাবর যদি সে যাত্রা শুরু করে স্রোতের টানে এই বিন্দুতে আসে আর তখন তার অতিক্রান্ত দূরত্ব হয় হচ্ছে ছয়শো মিটার তাহলে নদীর প্রস্তাব অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হয় আশা করি এই ম্যাপটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ